আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ানরা, মহামারীতে আক্রান্ত রাফিনহা খেলতে পারবেন কি ব্রাজিলের ম্যাচ? ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ানরা, ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের আসরে ব্রাজিলিয়ানদের রাজত্ব যেন চলছেই। প্রতিটা মৌসুমেই দেখা যায় যে চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলগুলোতে ব্রাজিলিয়ান তারকাদের আধিপত্য। চলতি মৌসুমেও যেমন কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় দলেই রয়েছে ব্রাজিলিয়ান তারকারা, আবার বেশ কিছু দলের প্রধান অস্ত্রই ব্রাজিলিয়ানরা। দারুণ পারফরম্যান্সের জন্য ব্রাজিলিয়ান তারকাদের কদরও বেশি ক্লাবগুলোতে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে বড় এই আসরে সবচেয়ে বেশি 227 জন খেলোয়াড় ব্রাজিলিয়ান গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখনও পর্যন্ত যা যে কোনো দেশের প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ। ক্রিশ্চিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন, কিন্তু তার দেশ পর্তুগাল পিছিয়ে আছে অনেকটাই। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিওনাল মেসির আর্জেন্টিনাও শীর্ষ পাঁচে নেই। ব্রাজিলের পর সবচেয়ে বেশি 203 জন প্লেয়ার গোল করেছে ফ্রান্সের, স্পেনের 166 জন প্লেয়ার আর জার্মানির 142 জন, সেই সাথে ইতালির আছে 112 জন প্লেয়ার। এদিকে মহামারীতে আক্রান্ত ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রাফিনা চলতি মাসে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, আর এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল ঘোষণা করেছিল কোচ তিতে। সেখানে নিজের জায়গাও করে নিয়েছিলেন রাফিনা, কিন্তু এখন তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গতকাল রাফিনার এই মহামারীতে আক্রান্ত হওয়ার কথাটি নিশ্চিত করেছে তার ক্লাব লিডস ইউনাইটেড। যদি ব্রাজিল ম্যাচের আগে তার রিপোর্ট নেগেটিভ না হয়, তাহলে মিস করতে হবে ব্রাজিলের ম্যাচগুলো। তবে ব্রাজিল ও লিডস ইউনাইটেডের কোচ তাকে ফিরে পেতে আশাবাদী। আপনাদের কি মনে হয়, রাফিনা যদি ম্যাচের আগে নেগেটিভ না হয়, তাহলে তার জায়গায় ডাক পেতে পারে কে? জানিয়ে দিন কমেন্ট করে।